তো কি অবস্থা বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমি নিয়ে এলাম মাইনক্রাফট এপিসোড 7। তো আগের ভিডিওতে তোমরা দেখছো মাইনক্রাফট কেমনে আমি ঘরটা বিল্ডার আপ করছি, মানে সৌন্দর্য করছি। বাট না, আজকে কোনো ঘর দেখাবো না, ঘরটা তো তোমরা দেখছোই অলরেডি। আজকে আমি একটা ফার্মিং করতে চাইতেছি যে বন্ধুরা, অ্যানিম্যাল ফার্ম। হ্যাঁ, অ্যানিম্যাল ফার্মটা বানাবো আমি ঠিক এই জায়গাটায়। আমি অনেক ভাবলাম যে এই জায়গাটায় বানালে ভালো হবে, ওই জায়গাটা বানালে কেমন জানি দেখায়। আর আমার কাছে এই জায়গায় যথেষ্ট পরিমাণে একটা জায়গা আছে, প্লাস এই জায়গাটা বানালে আমার খারাপ দেখাবে না। আর এখানে আমি ভাবতাম যে পুরো জায়গাটায় ফার্মিং করবো, শুধুমাত্র ফার্ম থাকবে। তো যেই বাবা সেই গাছ, আজকে আমি সেটাই করব। আর দেখো আমার ওই গোল্ডেন ফার্মটা, ওটা তো ভাই চলেই না সোজা কথা বলতে গেলে, ওটা একটু মেরামত করা লাগবো। আর এটা আমার মসজিদ, এটা আমার ঘর, মানে ভাই একটা এপিসোডে, মানে আর কি আমি 6টা এপিসোডে কত কিছু বানাইছি। আর আমি ভাবতেছি এই এপিসোড অ্যানিম্যাল ফার্মটা এপিসোড শেষ হলে আমি নেদারে ফুল সেট আর্মার বানাবো, মানে বুঝতে পারতেছো। আর দেখো আমার ঘরে কিছুই নেই, বুঝতেই। আর এটা আমার খাট, আর এখানে কিছু টুকটাক চেষ্টা রাখছি, এটা আপাতত চলে না আমার কাছে কিছু নাই। আর দেখো এইগুলো পাইছিলাম আমি তোমার ভিলেজারের কাছ থেকে, মানে ভিলেজার আছে না, তাদের ওখানে গেছিলাম। ভিলেজার তো তোমরা দেখছোই হয়তো, না হয়তো আমি কেটে দিয়েছিলাম ওই ভিডিওতে। তো ভিলেজারই পেয়েছি। আর আমি ভাবতেছি এপিসোড এইটা তো আমি নেদারে ফুল সেট আর্মার বানাবো, নাইনে আমি ভাবতেছি যে ভিলেজারের একটা ট্রেডিং হল বানাবো, বা ভিলেজারদের বংশ আমি এদিকে নিয়ে আসবো ভাবতেছি। আর আপাতত ভাই আমার এই কার্ডে কিচ্ছুই হবো না ভাই, হ্যাঁ লিটারালি আমার এই কার্ডে কিচ্ছু হবো না। আমি যে প্ল্যান করতেছি সেই প্ল্যান অনুযায়ী ধরতে গেলেও ভাই তোমার 4-5 স্টেক কাঠ তো লাগবোই ভাই, কারণ আমি একটা ডিজাইন লোকে করতে চাইতেছি অ্যানিমেল ফার্মটা। কারণ ভাই ডিজাইন না করলে কেমন জানি আমার কাছে না তোমার ভালো দেখায় না, কেমন জানি বলতে গেলে। দেখোই তো তোমরা, এই দেখো আমার ঘরটা বানাইছি, মানে চতুর্ভুজে একটা ঘর বানাইছি, হয়ে গেল আমার ঘর, মানে এরকম কোনো কিছু ভালো লাগে না। সো আমি এবার একটু ডিজাইন করতে চাই, যার কারণে আমি এবার গোল্ডেরই দিয়ে করবো, কারণ আমার কাছে আয়রন নাই। হ্যাঁ আমি অনেকটা গরিব, আমার কাছে আয়রন নাই, যার কারণে আমি গোল্ড দিয়া করব, এক্স বানাবো আর কি গোল্ড দিয়া। তো চলো ফটাফট এক্সটা বানাই ফেলি। আর এক্স বানাইনার পর আমি ভাবতেছি আমি ওই চতুর্ভুজে একটা ইয়ে আছে না, ওটা খুঁজ দইব। কারণ ভাই ওটা যদি আমি একটা গাছ কাটি ভাই এনাফ আমার জন্য, আমার মনে হয় যে এনাফ হয়ে যাবে। তো আমি 4টা বানাই রাখি, 4টা সারা কাম হবে না। ওকে ডান, তো আর তো কিছু দেখি না। ওকে চলো এবার যাওয়া যাক আমাদের গোল্ডের ফার্মে, মানে আর কি বলতাছি আমি, যাওয়া যাক আমাদের আবার মাইনিং বলতেছি কেন ভাই, আমি পাগল হয়ে যেতেছি গা। তাহলে চলো আজকে আমাদের গাছ কাটা যাক, লেটস গো। তো ভাই দেখো বাড়ির সামনে গাছ রাখার কারণটা হলো এটা, দেখছো আমি আগের এপিসোডে মনে হয় রাখছিলাম বাড়ির সামনে এই গাছগুলো পুঁততা, তো যার কারণে আমার ইজিলি কটা গাছ পাই গেছে। আর ভাই দেখো কত তাড়াতাড়ি কাজ হয়, বাহ নাইস, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। গোল্ডে যত তাড়াতাড়ি গাছ কাটা হয় তত তাড়াতাড়ি এটা ভাঙ্গা যায়, হ্যাঁ ভাই এই জিনিসটা ভালো লাগে। যাই হোক তাহলে চলো আমাদের অনেক টাইম ধরে এই গাছ কাটা যাক। আরে ভাই দেখো আমি কি পাইছি গাছ কাটতে কাটতে, দেখছো ভাই এদিক দিয়ে যাওয়া যায় না দেখে ভাই। ও ভাই আমার আবেগ, আমার বিবেক, আমার যন্ত্রণা ভাই পাইয়া গেছি ভাই, ফাইনালি পাই গেছি। যাই বলো এই গাছটা আমার দরকার ছিল, চলো ভাই আমরা ঘুরা দরকার লাগলে যাবো, তার মানে যাবোই ভাই, যেমন দেখো ভাই আমার ওই গাছটা দরকার ভাই, ওই গাছটা দরকার, প্লাস ওই গাছের স্যাপলিংও দরকার, সো এ টু জেড সবই দরকার। চলো যাওয়া যাক ভাই, আজকে আজকে ভাই এটা নিয়েছিলাম ভাই, যাই দেরি হোক ভাই। হুদাহুদি ভাই গাছ আমার এত কাছে ছিল, আর আমি গাছটা খুঁজতে যাই ভাই কয়দিন যে পার করে ফেলছিলাম একটা এপিসোডে, মানে গাছ খুঁজতে খুঁজতে আমরা একটা রুইন পোর্টাল পাই গেছিলাম, প্লাস তোমার ওই যে কি বলে যে ভিলেজার পাই গেছিলাম, ভিলেজ হাউস পাই গেছিলাম ভাই, এ টু জেড অনেক কিছু পাই গেছিলাম গা। একটা গাছ খুঁজতে যাই আমার তো কত সুবিধা হয়ে গেল গা, বাট শেষে আমাদের গাছ হলো বাড়ির পাশে ছিল ভাই, এটা কোনো কথার মধ্যে পড়ে। যাই হোক আমাদের কাম হলো স্যাপলিং নেওয়া, আর তো কোনো কাম নেই তাই না, জাস্ট আমাদের মিশনটা হলো স্যাপলিং আর কিছু না। আর ভাই আমি এটা মাঝখান থেকে একটা বলছি, ওকে সমস্যা নাই, প্যারা নাই চিল ভাই। জন এই গাছটা কাটতে গেছি, একটা না একটা ভাই স্কেলেটন আহে ভাই, স্কেলেটন জন্ম হয় কেমনে ভাই, আমার মেজাজটা গরম হয়ে যেতেছে ভাই। এর আগে আমি একটা মারছি, একটা মায়ের এবার তোমার রাইত হয়েছিলো ঘুমাই গেছি, বাট আবার একটা আছে ভাই। ভাই এবার পুরো জঙ্গলে পুরো এলাম, না থাকবো ছায়া, না থাকবো স্কেলেটনে ভয়, বুঝো নাই তোমার ভাই, মানে একবার মিজাজ গরম হলো তোমার ভাই পুরো জঙ্গলটার আগুন পুরো এলে, দেখছো মানে একটা স্কেলেটন, শুধুমাত্র একটা স্কেলেটন আমাকে জ্বালাইছে দেখে ভাই, আমার সত্যি ভাই মিজাজ গরম হয়ে গেছিলো ভাই। আমি কাজ করতেছি, আমার কাজটা করতে দে সেটা না ভাই, তো ভাই কী দরকার ছিল ভাই আমার মারার, মানে শুধু শুধু নিজের বিপদ নিজের একে আনলি, দেখছোস
আমার কোনো কিছু নেই, এখন আমি ডাট দিয়ে আবার উপরে মানে কত উপরে উঠছিলাম স্কেলেটন, কী চোখ রে ভাই, এই উপরে কোনো আমার মায়েরা ভাই নিচে পাঠাই দিল। যাই হোক, কী উপরে দেয় না, ও এটা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, আমাদের মিশন হলো জাস্ট স্যাপলিংটা নিউ আর আমরা চলে যাবো, আর কোনো প্যারা নাই ভাই। আমি ভাবতেছি যে বাসায় যেহেতু যাবো তাহলে একটা লাভ দেওয়া যায়, মানে এখন একটা লাভ দিবো, হয় গাছের উপরে পড়বো নাহলে লাভ দেবো তেরে ও তেরে ভাই, গাছের উপরে পড়ি নে। আমি ভাবছিলাম যে গাছের উপরে পড়েছিলাম, বাট এটা আমার জন্য ইজি ছিল, বাট একটা মজা পাইছি কি, আসলে আমি কোনো সময় সার্ভাইভাল মোডে এত উপরে কোনো লাভ দিয়ে নেই দিয়েছি। আপনি তোমার পার্কোর কিংবা ম্যাপ না কী ম্যাপে জানি আসে না, ওই যে গেম খেলে ওটার মধ্যে দিয়েছি, বাট ওটার মধ্যে অতটা মজা পাইনি যতটা আমি এখান থেকে লাভ দিয়ে পাইছি। আমি ভাবতেছি যখন আমার এপিসোড কন্টিনিউ হবো বা অনেক কিছু হইব না, তখন আমি একটা সুইমিং পুল বানাবো ভাই, এত উপরে কোনো লাভ দেওয়া পানির মধ্যে ধরতেরি একটা ফিলিং হবে অন্য কিছু। বাট তোমরা হয়তো ভাবতেছো যে এটা আমি তখন করবো না ভাই, তোমরা রেকর্ড করে রাখো, আমি এটা করতে যাইতেছি, খুব শীঘ্রই করবো এটা ভাই, আমি ভাল লাগে ভাই এত উপরে কোনো লাভ দিলে, মজাই একটা অন্যরকম। তো ভাই ফাইনালি আমার সব কিছু সেট আপ রেডি, মানে আমি সব কিছু এই চেষ্টার মধ্যে বসছি ভাই, এটা আইলো করতে, হ্যাঁ এই তুই আইলি করতে, দেখো ভাই চেষ্টায় আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সমর্থন নিয়েছি, আর তারপরেও ভাই আমার অনেক গাছ লাগবো, সমস্যা নয়, আমি স্যাপলিং ওই যে চাইরালা নিয়েছি যাতে আমার স্যাপ এই গাছের কোনো প্রয়োজন না হয়, তো গাছ তো আমি লাগবো, আলাম আলাম কটা গাছ লাগবো, সো এগুলো প্যারা নিয়ে না, তাহলে চলো আজকে ভাই ঘুম ঘুম থেকে উঠে ভাই সকালবেলা, মানে চেষ্টা করবো যে পুরো শেষ করার। তো গাইজ ফাইনালি তো সব কিছু রেডি করে ফেলেছি আমি, বাট ভাই দেখো একটা স্যাড জিনিস ভাই, দেখো তোমরা হয়তো ভাবতেছো ভাই কী স্যাড জিনিস দেখালো ভাই, আমার আর্মার উমার সব নাই, মানে হঠাৎই ভাই গায়েব, বুঝতে পারতেছো, মানে আমি লাস্ট টাইম আমার যদুর মনে হয়েছিলো আমি গেমটা অফ করে আমি এটার ভিতরে মানে ঘরের মধ্যে থুইছিলাম ঘুমাই ঘুম পাড়াতে ম্যানটাকে, তো ভাই এর মধ্যে ভাই কেমনে যাবো ভাই, আর্মার উমার মানে সব জায়গায় আমি তন্নতন্ন করে খুঁজি যে ভাই এই জায়গায় হইবো বা এই জায়গায় হইবো, আমি কোনো জায়গায় আমার আর্মার পাইনি বা কিচ্ছু পাইনি ভাই, আর্মার তো ছাড়ো ভাই আমার ইনভেন্টরি যা আসলো সবই খালি হয়ে গেছে, জাস্ট এই বিষটা আমি এইমাত্র মানে বানিয়ে নিলাম, মানে ভাই কেন ভাই হঠাৎ, মানে তোমাদের সাথে কীরকম হয় মানে গ্লিস টিলিস খায় পরা বা ফিরে আসে এরকম কিছু, আমার কাছে তো ভাই কিচ্ছু আয় নেই ফিরা, মানে কী বলবো ভাই এটা একটা মানে আমার কাছে এটা ফার্স্ট টাইম হয়েছে, এর আগে কোনো সময় হয় নাই, এই গ্লিস খেয়েছিল নাকি, না ঠিক আছে, তো আমার সাথে এটা ফার্স্ট টাইম হয়েছে ভাই, বলতে গেলে ভাই সত্যিকারের একটা খারাপ বিষয় লাগতেছে আমার কাছে, এর আগে আমার কাছে কোনো সময় হয় নাই এরকম। আচ্ছা দিয়ে একটা গাছ দিয়েছিলাম সেই গাছটা এখন হয় নাই তাই না, আচ্ছা বাট আমার এখন গাছও লাগবো ভাই, মানে বলতে গেলে কি বলবো ভাই আমার পুরো আর্মার সেট গেল গা, আমার সোয়ার্ড ছিল পিকে এক্স এক্স সব এক্স তো আর ডায়মন্ডে বানাই নাই, বাট ভাই সিরিয়াসলি এটা একটা খারাপ বিষয় আমার কাছে, খারাপ লাগতেছে, কত কিছু ছিল ভাই আবার সব ভাই নতুন করে বানাই দেবো ভাই, এটা একটা পেইন ভাই আবার নতুন করে বানাও হ্যান করো দেন করো। তো ফাইনালি গাইস আমি সব কিছু সেট আপ করে লাগছি, দেখো ভাই তোমরা গাছ মাছ সামনে লাগায় মুখে মানে তুই দিয়েছি, মানে ইম্পর্টেন্ট এটি ইম্পর্টেন্ট জিনিস না যার কারণে আমি এইগুলো দেখাই নাই, ইম্পর্টেন্ট জিনিস তো ভাই এখন মানে স্ল্যাপ লাগামো তোমার এ টু জেড ভাই, কাম এখনও ভাই বহুত কাম রয়েছে, আর আমি হয়তো মনে হয় এই এপিসোডে পুরো কামটা করতেও পারুম না ভাই, দেখি চেষ্টা করবো আমি পশু পাখি আইনা রাখার, বাট আমি চাইতেছি যে যতক্ষণ না আমার এই ফার্মিংটা পুরোপুরি হইতেছে ততক্ষণ আমি পশু পাখি আনবো না, সো এই ফার্মিংটা পুরো করতে গেলে ভাই আমার এখনও লাইটিংয়ের প্রয়োজন, তোমার এ টু জেড অনেক কিছু প্রয়োজন যেটা আমার কাছে এখন নাই বলতে গেলে, তারপর আমি চেষ্টা করবো পুরোপুরি করার। আর ভাই আমার সবচেয়ে স্যাড লাগতেছে ভাই, ভাই কেমনি কী হয়ে গেলো ভাই, এটা কোনো কথার মধ্যে পড়ে ভাই, মানে পুরো আর্মার আমি নেক্সটে ভাবছিলাম যে একটা পুরো ফুল সেট নেদার আর্মার বানাবো ভাই, কষ্ট তখন লাগে যখন ভালো জিনিসগুলো ভাই জায়গা ভাই, এটা কোনো কথার মধ্যে পড়ে ভাই, আমার একটা ভালো জিনিস আছিল ভাই, দেখ খের চোর আবারও শুরু করতে হবো ভাই, শুরু থেকে শুরু করতে হবো ভাই, ভাগ্যে থাকলে যা হয়। যাই হোক আমরা এখন ফার্মের দিকে মনোযোগ দিই, আমরা প্রথমে স্ল্যাবগুলো তোমার এরকম লেভেল লেভেল করবো, মানে তোমার একটা সিঁড়ির মতো করবো, দেখো প্রথমে একটা বানাই তারপর তো তোমরা বুঝে যাবো যে বাকিটা কেমন করতে হবো। আরে ভাই এই না লাগিস না ভাই, বারবার আমি নিচের দিকে দিতেছি আর এটা উপরের দিকে লেগে যেতেছে গা, লাগ ওকে
এখানে একটা দিমু, উপরে একটা দিমু, আবার নিচে একটা দিমু, দেখছো? মানে এটাও থাকবো লেভেল তোমার, এটা পুরো জায়গায় করবো। তো ওই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, ওকে ডান। এটা এখন তোমার সিঁড়ি করবো, এখানে দুই এক ব্লকের ই দিলেই হয়েছে। তোকে যাক আবার নিচে ভাই, এবার এবার ভাই মিজাজ গরম হয়ে যেতেছে আমার কাছে। আয় পিতরায়, এটা নিচে, ওকে ডান। এখন নিচেতে একটা দিমু, আবার উপরে দিয়ে একটা সিঁড়ি দিমু, মানে এরকম করে পুরো লেভেলটা আস্তে আস্তে উপরের দিকে নিমু, আবার নিচের দিকে নিমু। মানে একটা সৌন্দর্য আমি করার চেষ্টা করতেছি, দেখি পারি কি না। এমন তো আমি অত ভালো বিল্ডার না এক কথায় বলতে গেলে, আবার তো তোমার গেম খেলি এক দুই মাস পর পর, মানে বেসিক্যালি বলতে গেলে মাইনক্রাফ্টটাই সবচেয়ে বেশি দেরি করে খেলা হয়। তারপর আমি চেষ্টা করতেছি কন্টিনিউ মাইনক্রাফ্টটা খেলার, কারণ মাইনক্রাফ্টটা খেললে কি তোমার তাড়াতাড়ি এই মাইনক্রাফ্ট সোজা কথা খেলতে গেলে মানে সব কিছু তাড়াতাড়ি করতে হবে, মুখস্থ মুখস্থ সব করতে হবে, আর এটা আমি প্যারা নেই। তো এইভাবে আমি সব কিছু করবো, তো আগে করি ভাই, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে, একটু এডিটিং মিডিটিং না করলে চলে না। শুভ সকাল বন্ধুরা, আর এখন আমাদের 6:59 নেই, ধরতে গেলে ভাই এখন অনেক কাজ আছে। তো এখন ব্লকগুলি লাগাতে হবে চারপাশের, তাহলে চলো আগে ব্লকটি লাগাই লই, পরে কথা হবে তোমাদের সাথে। আগে এই সাইডে ব্লক লাগাবো, মানে এই পুরো পাশটা আমি ব্লক দিতে যাইতেছি। তোমরা হয়তো ভাবতেছো ভাই ওই যে এক পদ আছে না, ওই যে কী বলে ওটা, ওটা দিলে তো হয়ে যাবে, মানে একটা দিলে তো হয়ে যাবে ভাই, কোনো প্যারা নাই। বাট ভাই আমি ভাবতেছি সৌন্দর্য তো দেখতে হবে, তাই না? সৌন্দর্য না হলে ভাই কেমনে কী বুঝো নাই, তাই ভাবতেছি যে সব জায়গায় আগে এইগুলো দেই, তারপর তোমার দেখাইতেছে কেমন হয়। খারাপ হলে তো ভাই কমেন্ট করবো তোমরা, এটা আমি অবশ্যই জানি খারাপের কমেন্ট হয় সবসময়। দেখো ভাই গেটের মধ্যে গেট দিয়েছি, দেখছো? সেটা আবার তিনটা গেট দিয়েছি ভাই, বুঝতে পারতেছো তুমি কী করতে যাইতেছি আমি? দেখো এক দুই তিনটা, তিন দেখছো? মানে আমার একটা অন্যরকম প্ল্যানিং আছে আপাতত ভাই, এটা করে লই। দেখো এখানে একটা, ওকে ডান, হয়ে যাবো, এত উচ্চতা হয়ে যাবো, কারণ আমার হাইট মাত্র 2 ফুট। ধরতে গেলে ভাই একটা ব্লকের 1 ফুটই, তাহলে দুইটা ব্লকের 2 ফুটই হয় হিসাবে। আর এটাকে আমি একটু ডিজাইন দিতে যাবো, কারণ ভাই আমি যখন গেটের মধ্যে ঢুকবো না ভাই, এটা একটা ফার্মিং একটা গেট না, ঠিক আছে? এরকম সিম্পল একটা গেট দিলেই ভালো থাকে আমার হিসাবে। আর আমি তো তোমার আরও প্ল্যানিং করছি, যেমন কি তোমার চারদিকে একটা বর্ডারের মতো দিমু, মানে একটা অন্যরকম দারুণ একটা প্ল্যানিং আছে আমার মাথায়। বাট এটা করতে গেলে হয়তো এই এপিসোডে হইব না, কারণ ভাই বহুত বড় একটা প্ল্যানিং আছে আমার কাছে, বাট সমাপ্ত অল্প বুঝো নাই আমার ভাই। এমনি তো আরও অনেক জিনিস হারাই গেছে, যার কারণে মানে আমি আরও অনেক দুর্বল হয়ে গেছি। তো আমার একবার মাইনিং করতে হবে ভাই, অবসর টাইম আমার একটা মাইনিং করতে হবে, নাহলে ভাই আমি অনেক পিছিয়ে যাবো হিসাবে ধরতে গেলে। তো এই পাশে একটা গেট দিয়ে ঠিক এরকমই, মানে ওই পাশে আরেকটা গেট দিবো, যাতে আমার ঢুকতে সুবিধা হয়, মানে একটা সুবিধা একটা বঞ্চিত হয়ে আছে না। আর তোমরা হয়তো ভাবতেছো ভাই ওই পিস দিয়ে ব্লক দিয়ে থুয়ে দিছি খালি, কিছু করবেন না, হওয়া ভাই কর্মু দাঁড়াও সবুর করো। দেখো এখন আমি করতেছি, কী করতেছি দেখো খালি। তো ভাই নিশ্চয়ই এবার তোমরা বুঝতে গেছো যে আমি কী করতে চাইতেছি, দেখছো ভাই? মানে আমি যদি এটা তোমার এখানে দেই, তাহলে আমি এনিমেলকে খাওয়াইলে তুমি ওই পাশটা দেখতে পারবো যে না ভাই, ও হা ওদিকে তো এনিমেল খাওয়াইছি আমি, বা ওদিকে এনিমেল রয়ে গেছে। সো এটাই ছিল আমার প্ল্যান, আর আমি এটাকে আরও একটু ইজিলি করতে চাইতেছি। যেমন ধরো তোমার এই পাশে এনিমেলকে খাওয়াইলে ওই পাশ দিয়ে আমি এক এক করে যাইতে পারি, মানে একটা ইজিলি একটা ব্যাপার করতে চাইতেছি, সেটা আমি পরে করবো। বাট এই ভিডিওতে হয়তো মনে আর করতেই পারবো না ভাই, কারণ এই ভিডিও এমনি তো বহুত লং হয়ে গেছে। আমি চাইছিলাম ভাই প্রথমে 6 মিনিটের মধ্যে সব শেষ করুন, বাট এত তাড়াতাড়ি করলে ভাই ভয়েস ময়েস মানে কিছুই তোমরা আগামাতা বুঝবে না, হুদাই ভিডিও কাইডটা যাবাগা। সো অনেক কিছু বুঝাতে যে এই ভিডিওটা অনেক লং হয়ে গেলো, তো যার কারণে আই এম সরি। আর ভাই দেখো এখন খালি সামনে একটা দিবো, তারপরে বাস হয়ে যাবো আমার, মানে ফুললি কমপ্লিট হয় নাই কইলাম, ধরে নাও ভাই এটার মানে হবাই, মানে তোমার ধরতে গেলে 40% হয়েছে ভাই, 40% হয়েছে। তো ভাই ফাইনালি আমাদের 40%-এর ফার্মটা রেডি। হ্যাঁ ভাই মাত্র 40% করছি, যার কারণে এখন সুন্দর দেখা যাইতেছে না, কারণ ভাই আমার কাছে স্টোনের কোনো কিছু নাই, যার কারণে আমি চাইছিলাম একটু মাঝখানে মাঝখানে স্টোন নিবো, যাতে বোঝা যায় না ভাই এটা একটা ফার্মিং একটা মানে ভাব বোঝা যায়। বাট যার কারণে এটা হয় নাই, দেখছো ভাই মানে কীরকম জানি দেখা যাইতেছে আমার কাছে। বাট তোমাদের কাছে কেমন দেখা যাইতেছে কমেন্ট করো, আর আমি নেক্সট ভিডিওতে অ্যানিমাল আনা শুরু করে দেবো। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই, আবারও দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই বাই। আর হ্যাঁ নেক্সট ভিডিও কী চাও তাড়াতাড়ি কমেন্টে বলো।